হে গাইজ, ওয়েলকাম টু প্রতাপ ব্লগ। আর আজকে এসছি একটা খুবই অমায়িক একটা দোকানে। দোকানটা হচ্ছে ফাস্টফুডের দোকান, নর্মাল স্ট্রিট ফুড স্টেশনের উপরে। এটা হচ্ছে হাওড়া, হাওড়ার হচ্ছে 2 নম্বর আর 3 নম্বরের মিডিলে। এই যে ব্রিজটা আছে, ব্রিজের একদম সামনে একটা দোকান আছে। দোকানটা চালায় হচ্ছে 13 বছরের একটা বাচ্চা। তো বিশাল একটা ব্যাপার, বুঝতেই পারছো। তো চলে আসলাম হট করে ভিডিওটা করতে। মানে 13 বছরের একটা বাচ্চা ভাই, মানে সত্যি অসাধারণ একটা ব্যাপার। আর 13 বছর বয়সে তো আমি ভাবতাম যে গঙ্গাধারী মানে শক্তিমান। তো 13 বছরের একটা বাচ্চা মানে একটা ফাস্টফুডের দোকান চালায়, মানে বিশাল বড় একটা ব্যাপার কিছু। তো ওই যে ভাইটা পিছনে আছে, আমরা এখন ওর দোকানে যাব। দোকানে গিয়ে প্রপারলি সবকটা জিনিস, মানে যে কটা মানে পারবো ট্রাই করবো। কেন কি দুপুরের টাইম, আমি অলরেডি খেয়ে এসেছি। আমার সাথে প্রদীপদা আছে, প্রদীপদাও ব্লগ করে। আর প্রদীপদার আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো চলো এবার যাওয়া যাক ওই ভাইটার দোকানে। ওই ভাইটার দোকানে গিয়ে জিজ্ঞেস, ওইটুকু বাচ্চা দেখো কত সুন্দর কাজ করছে, আমি দেখাচ্ছি তোমাকে। ভাই এখন সিঙ্গারা এই পাশে, এখনই সবে দোকানটা খুললো মনে হয়। সিঙ্গারা ফিঙ্গারা সব এ করছে, রেডি ফেডি সেট আপ করছে। আর এই জায়গাটায় হচ্ছে সব মেনু। এখানে পাপড়ি চাট টাট খুব ফেমাস ভাইয়ের, এখানে ভাইয়ের দোকানে। তো তোমরা যদি আসো এইগুলো প্লিজ ট্রাই করে যেও। এখানটায় 2 নম্বর আর 3 নম্বরের মিডিলে একদম, 2 নম্বর আর 3 নম্বরের মিডিলে একদম দোকানটা। তো আর ওখানে প্রদীপদা ভিডিও করছে। সো এইখানে যদি এসো তাহলে অবশ্য করেই এখান থেকে কিছু খেয়ে যেও। এইটুকু বাচ্চা দোকান দিয়েছে, মানে বিশাল বড় ব্যাপার একটা। এইটুকু বাচ্চা দোকান সামলায়। সো এটা এখন আমাদের টেস্ট করতে দিয়েছে, এটা এখন আমরা টেস্ট করে দেখবো যে কেমন খেতে। আর ভাইটা জাস্ট ছোট্ট একদম, ওই দেখো একদম ছোট্ট ভাই, মানে এই বয়সে ও যে এত ভালো কাজ করছে ভাই, এর জন্য একটা সত্যি মানে দিলসে ভাই লাইক বানতায়। মানে অতটুকু বয়সে ও দোকান চালাচ্ছে ভাই, সত্যি দারুণ ব্যাপার, মানে একটা দারুণ অমায়িক ব্যাপার ওইটুকু বয়সে। পিছনে প্রদীপদা আছে, প্রদীপদা কেমন লাগছে? ও আচ্ছা, আমিও টেস্ট করে দেখি। ভাজে ভাজে আসি, করোনার সিচুয়েশন চলছে, তো আবার অমিক্রম এসছে। হ্যাঁ, মাস্টার দেখে খুলছে না, ভয় লাগছে। মাস্টার দেখে খুলছে না প্রদীপদা, না খুবই ভালো। এটা কিসে? ভাই হাতের কাজ বাচ্চারা দারুণ, কিসের জানি না বাট এত টেস্ট লাগছে না ভাই। এটা আমাদের খেতে দিল, টেস্ট করতে দিল, এটা আমাদের টেস্ট করতে দিল, জাস্ট অসাধারণ। আর এখন ও হচ্ছে করছে রান্না বান্না করছে, আমাকে দেখে হাসছে মুচকি মুচকি। এইটুকু বাচ্চা মানে সত্যি দারুণ ব্যাপার। বাটার রোল পাওয়া যায়, মাশরুম রোল পাওয়া যায়, ভেজ পনির রোল পাওয়া যায়, ভেজ পকোড়া পাওয়া যায়, ঠিক আছে। এতগুলো সব জিনিসপত্র পাওয়া যায়, তোমাদের একটু কাছের দিয়ে আমি দেখিয়ে দিতে চাই। তো এই এই জিনিসগুলো পাওয়া যায়, তোমরা দেখে নাও। আর সত্যি কথা বলতে দোকানটা এত পয় পরিষ্কার, মানে সত্যি ভালো লাগছে। একটা এত এত ছোটো বাচ্চা ছেলে দোকান করছে, এত পয় পরিষ্কার, এত সুন্দর। দোকানটার নাম হচ্ছে হরিচাঁদ নিউ মুখরোচক, সম্পূর্ণ নিরাপদ, ঠিক আছে। মোমো পাওয়া যায়, মোমো করে, মোমো ভাই করে একটু রাতে, তাই তো ভাই? মোমো করিস না, মোমো লাগিয়ে রেখেছিস? আচ্ছা, মোমো ট্রাই, মোমো করবে ভাইটা কিছুদিন পর করবে, এখন মোমো করে না এখন। তাহলে এইগুলো একটু ট্রাই করে দেখে নেবো, তারপর ভাইটার সাথে কথা বলবো। সত্যি ভালো হাতের কাজ ভাইটার, খেয়ে দেখলাম ভালো লাগছে সত্যি সত্যি। জাস্ট ভিতরে পনিরের টুকরোগুলো, আলুর টুকরোগুলো বেশ ভালোই বড় বড়, 20 টাকা দাম। দিয়ে দোকানটা খুলেছিস বল? দোকান 2 বছর পার হয়ে গেল, এবারে 3 বছর পড়লো। আচ্ছা, তো এই দোকান পুরো একা চালাস তুই? না, আমি দুবেলা বসি। আচ্ছা, আর বাবা বসে। তোকে কখন কখন পাবে? আমাকে এখন খুবই কম পাবে, কারণ হলো আমার শরীর খারাপ ছিল এখন, ওই জন্য আমি এখন হাওড়ায় যদি তোমরা আসো ভাইটার দোকান থেকে অবশ্যই তোমরা খেয়ে যাবে। খুব ভালো খাবার দাবার করে, খুব সুন্দর খাবার দাবার করে,
আর ভাইটা খুব পোতপাকা, বলে দে একটু। ঠিক আছে, এই ভাইটার দোকান দিয়ে সবাই খেয়ে যাবে, খুব ভালো। ভাই তুই একা বাড়ির? না আমার ভাই আছে। আচ্ছা তোর ভাই আছে, তোর ভাই কিসে পড়ে? আর তোর নামটা কি? আমার নাম বিশ্বজিৎ দেউরি। বিশ্বজিৎ দেহরি, ঠিক আছে। তো তোমরা যদি আসো ওই ভাইটার দোকানে অবশ্যই দেহরি দোকানে আসবে। হ্যাঁ, আর দোকানের নাম তো সবাই দেখিয়ে দিয়েছি, কোথায় দোকানটা সেটাও বলে দিয়েছি। আচ্ছা ভাই, এখানটা স্পেশালিটি কি কি পাওয়া যায়? সিঙ্গাড়া ভালো আর পনির রোল। আচ্ছা ঠিক আছে। হয়ে গেছে তো এখন ভাই রোল সার্ভ করছে। ছেলেটা একদম গোলুমুলু, দেখতেই পাচ্ছ, ফসা গোলুমুলু ছেলে, সুন্দর কাজ। সো ভাইটার দোকান থেকে বিদায় নিলাম। ভাইটা ওই যে পুচকুটা এখন বাড়ি যাচ্ছে খেতে, ওর বাবা হসপিটালে গেছে, মার খুব শরীর খারাপ। তো যারা যারা ব্লগটা দেখছো তারা অবশ্যই এখানটায় এই দোকানটায় এসে ভিজিট করবা, ঠিক আছে। খুবই ভালো দোকান, নিরামিষ দোকান, আমি আর প্রদীপদা খেলাম তো খুবই ভালো। সো এখন এখান থেকে বেরোনো যাক, ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবা নিজের ফ্রেন্ডদের সাথে, আর কমেন্ট করে নিচে জানিও যে এই দোকানটা তোমরা এসছো কি না, আর যদি এসছো তাহলে তোমাদের খাবার দাবার কেমন লেগেছে। সো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, চলো আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমরা চলে আসবো। চলো তাহলে, জয় হিন্দ, টাটা।